ব্রিয়ান কেমনি আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিশাল দেখছেন আমার এসএন বার্ড হাউস চ্যানেল। তো আজকে আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের শখ করো আমার বাড়িতে কী কী পায়রা আছে বা কী কী পায়রা আছে তোমাদের দেখাবো। তো ভিডিওটা তো দেখতে থাকো। তো চলে এসেছি ছাদে এখন, ঠিক আছে? তো পায়রা খুলি, তারপর তোমাদের দেখা শখ করাচ্ছি পায়রা। উফ বাবা, কী রোদ্দুর ভাই, ছাদে বিশাল রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে ভিডিও করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছো এখানে একটা আমার কাছে ম্যাড্রাস পায়রা আছে, এটা ম্যাড্রাস পায়রা, ঠিক আছে? ম্যাড্রাস পায়রার সাথে একটা জিরিয়া মাদি, মানে জোড়া দেওয়া নেই, মানে আমার মেলটা ফিমেল পাওয়া যাচ্ছে না বলে আমি এই ফিমেলটার সাথে দিয়ে রেখেছি। তো বেশি দিন থাকবে না, জোড়াটা ভেঙে দেবো। আমি একটা ফিমেল খুব তাড়াতাড়ি কিনে নিয়ে আসছি ম্যাড্রাস পায়রার জন্যে। তো এটা আমার জিরিয়া ফিমেল, ম্যাড্রাস মেলদের সাথে জোড়া লাগানো আছে, বাধ্য হওয়ার কিছু করার নেই, ফিমেল পাচ্ছি না বলে জোড়া লাগিয়ে রেখেছি। এই একটা আমার মেল দেখছো, গিরিবাজ মেল। তো এই মেলটা আমি, ফিমেল ছিল, একটা বাচ্চাও হয়েছে দেখতে পাচ্ছ, আবলুক টাইপের বাচ্চাটা, ঠিক আছে? এই মেলটার সাথে আমি একটা ফিমেল জোড়া দিয়ে রেখেছিলাম, সেই ফিমেলটা পালিয়ে গেছে। হঠাৎ দেখছি যে ছাদে নেই, কীভাবে পালিয়েছে জানি না, প্রায় আজকে 20 দিন হয়ে গেল ফিমেলটা পালিয়ে গেছে। তো এখানে আমার দেখতে পাচ্ছ দুটো গিরিবাজ পায়রা প্লাস দুটো বাচ্চা উঠেছে, একটা লাল ছাপকা বাচ্চা উঠছে, একটা ভুরা টাইপের বাচ্চা উঠছে, দুটোই সাদা পায়রা, ঠিক আছে? তার মধ্যে এই ফিমেলটা আমি কিছুদিন আগে ধরেছিলাম। তো এই মেলটা আমার কাছে সিঙ্গেল ছিল, এই মেলটা আমার কাছে সিঙ্গেল ছিল, তাই জন্য এর সাথে জোড়া দিয়ে রেখেছি। তো আমি চলো আর একটা খোপ খুলি তোমাদের, তারপর দেখাচ্ছি। অনেক পায়রা ভাই মরে গেছে আমার। এই যো এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাড্রাস ফিমেল, একটা ম্যাড্রাস পায়রার সাথে আর একটা ম্যাড্রাস পায়রারই জোড়া দেবো। এখানে একটা সবুজ বাচ্চা বেরিয়েছে। এখানে আমার একটা গিরিবাজ পায়রার জোড়া দেবো, একটা কালডোমা পায়রার সাথে, একটা কালডোমা ছাপকা পায়রা, মানে একটা ভুরুরা টাইপের পায়রার সাথে একটা কালডোমা ফিমেলের জোড়া দেবা। এখানে দেখছি একটা সবুজ পায়রার সাথে একটা আমার ম্যাড্রাস ছাপকা পায়রার জোড়া দেবো। এখানেও দুটো সবুজ বাচ্চা বেরিয়েছে। তো সব পায়রা খাবার দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। পায়রার খাবার দিই, পায়রার খাবার আনতে যাচ্ছি। এই যে খাবার রাখা, আয় আয় আয়, এই বেরিয়ে গেছে পায়রা, দেখতে পাচ্ছ? ওই দেখো জঙ্গলি চলে আসছে, মানে খোলার আগেই জঙ্গলি হাজির, মানে ডিস্টার্ব করবে, এই চলে এসছে। কী বলবো, কিছু বলার মতো নেই। আয় 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 আয়, জঙ্গলি নেমে গেল। আমার পায়রা খেতে নিতে পারিনি, আগে জঙ্গলি নেমে গেছে তার আগে। আয় 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 ভাই, ছাতাটা নিই, বহুত গরম, বহুত রোদ্দুর, ছাদে ছাতাটা নিতে হবে, নাহলে হবে না ভাই। বহুত বিশাল ওয়েদারের অবস্থা খারাপ, তো ছাতা নিয়ে নিয়েছি। ওই একটা জঙ্গলি পায়রা এখানে আছে, সব পায়রা বেরাচ্ছে, পায়রা খাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে আমি একটা ম্যাড্রাস ফিমেল খুঁজছি, একটা ম্যাড্রাস যেটা দেখলে সিঙ্গেল ছিল, খুবই তাড়াতাড়ি ওর জোড়া দিতে দেবো। তো আমি পাচ্ছি না ওর টাইপের ফিমেল, মানে ওই কোয়ালিটির ফিমেল আমি পাচ্ছি না, খুঁজছি কিন্তু পাচ্ছি না। এবার একটা বাচ্চা বেরিয়ে গেছে, বাচ্চাটা পড়ে না যায়, ভয় লাগে। ই বাবা, উড়ে গেলো বাচ্চাটা ভাই, কোথায় চলে গেলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন করতে পারে। তো বাচ্চাটা জঙ্গলি পায়রা ধরবো নাকি বলো ভাই? সব পায়রা খাচ্ছে, দেখছো? এই একটা আমার ম্যাড্রাস পায়রার জোড়া দেওয়া, ওই যে গিরিবাজ পায়রা এক পেয়ার, এই একটা গিরিবাজ পায়রা। বলতে গেলে আমার বাড়িতে বেশিরভাগ গিরিবাজ পায়রাই আছে, অনেক ম্যাড্রাস পায়রা মারা গেছে, আমার খোপ অনেক খালি। তো আমি খুব তাড়াতাড়ি আরও পায়রা নিয়ে আসবো, চিন্তা করার দরকার নেই, আর খুব তাড়াতাড়ি পায়রা নিয়ে আসবো। পায়রা অনেক কমে গেছে, আর টুকটাক যা বাচ্চা বেরোচ্ছে, প্রায় 4-5টা বাচ্চা হবে এবার। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমার বদ্রির কলোনি ভিজিট করাবো। তো ভিডিওটা তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো, তোমার ভাইকে একটু সাপোর্ট করো। যারা নতুন আছে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলে, তোমার পিজুয়াল রিলেটিভ বার্ড রিলেটিভ ভিডিও আসতে থাকবে, প্লিজ প্লিজ সাপোর্ট করো ভাই। এরকম জঙ্গলি পায়রা আর একটা, মানে জঙ্গলি পায়রা কোথায় ভর্তি হয়ে গেছে জঙ্গলি পায়রা। এই একটা জঙ্গলি পায়রা খাচ্ছে, ওই একটা জঙ্গলি পায়রা খাচ্ছে, আমার পায়রা বেরোতে পারলো না, নিজেরাই আগে খেতে শেষ করলেন। এই একটা আয় আয় আয়, এই পায়রা ডিম দেবে, লাগছে আবার এই যে দৌড় করাচ্ছে ফিমেলটাকে, এটা খুবই তাড়াতাড়ি ডিম দেবে, খুবই তাড়াতাড়ি ডিম দেবে পায়রাটা। এই একটা পেয়ার আমার ম্যাড্রাস পেয়ার, এটা খুবই ভালো পেয়ার, খুবই ভালো ওড়ে আমার বাড়িতে,
এই মুহূর্তে ওর বাচ্চা হয়েছে বলে ওড়াচ্ছি না, আবার তোমাদের শখ করাবো ঠান্ডাকালে পায়রা উড়িয়ে। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার ভাইকে একটু সাপোর্ট করো। তো জল খাওয়ার জন্য সব এমনি হচ্ছে, জলটা খুলে দিই। আয় সব চলে আসছে জল খাওয়ার জন্য। আয় 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 ভাই, বাচ্চাটা ওখানে চলে আসে, দেখো ওখানে গিয়ে বসে আছে, জঙ্গলি পেড়ার সাথে গিয়ে বসে আছে। পালিয়ে না যাক, বাচ্চাটা বেরিয়ে যাচ্ছে, নতুন বাচ্চা, এই আর একটা বাচ্চা বেরিয়ে গেছে। ভাই আর একটা আবলুক যেটা গিরিবাজের বাচ্চাটা ছিল বেরিয়ে গেছে, আজকে প্রথম বেরালো খোপ থেকে। বাচ্চাটা আবলুক বাচ্চা টাইপের হয়েছে, দোবাজ বাচ্চা হতে পারে, বাচ্চাতে কিছু বলা যায় না, কালার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে দেখো আমার পায়ে রাখা উপরে ডাকাডাকি করছে, খাচ্ছে না, মানে জঙ্গলিরা খাচ্ছে, মানে জঙ্গলিরা নিজের কাজ করে নিচ্ছে আর আমার পায়রাটা খাচ্ছে না, মানে কিছু বলার মতো নেই আর কাজ। জঙ্গলি নিজে খেয়ে নিচ্ছে কিন্তু পায়রা খেতে পারছে না আমার। এই রৌদ্র তোমাদের জন্য ভিডিও হচ্ছে, গাইস একটু সাপোর্ট করো তোমার ভাইকে, অনেক রৌদ্র, ওয়েদারের অবস্থা খারাপ হয়ে একটা বাচ্চাটা নামছে। আয় 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 হাই আয় 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 একটা পায়রা হচ্ছে খোপে ঢুকে আছে, এখনও বেরায়নি, কে একটা এই পায়রাটা এখনও বেরায়নি খেতে। তো আজকে আমার পায়রাটা কেমনি লাগলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্টে জানিও, তো আর ভাইকে একটু সাপোর্ট করো গাইস সবাই মিলে। ম্যাডার শাড়িটা খুবই ভালো কোয়ালিটির, আমি ফিমেল পাচ্ছি না, আমি ফিমেলটা পাচ্ছি না, ফিমেল খুব তাড়াতাড়ি আনবো আমি। বাচ্চাটা পড়ে গেল বেড়াতে গিয়ে। বাচ্চা যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার ভাই আজকের ভিডিওটা এখানেই বন্ধ করলো, তো প্লিজ প্লিজ শেয়ার করবে ভিডিওটা, ভালো লাগলে একটু সাপোর্ট করো। আমার ভাইকে আজকের ভিডিও এখানেই শেষ।